তো বন্ধুরা, চলে আসছি সোনালি মুরগির বাচ্চা পালন পার্ট টু নিয়ে। 5 থেকে 10 দিন এর ভিতরে করণীয় কি কি, মেডিসিন খাওয়াবেন, কিভাবে খাওয়াবেন, এই বিষয়ে আলোচনা করব। তো 5 থেকে 7 দিন পর বাচ্চা যখন একটু বড় হয়ে যাবে, তাদের জায়গাও একটু বড় করে দিতে হবে। দেখুন, আমরাও জায়গাটা বড় করে দিয়েছি। জায়গা একটু বড় করে দেওয়ার কারণ, এক জায়গায় বেশি বাচ্চা থাকলে বাচ্চাগুলো অসুস্থ হয়ে যাবে, এজন্য একটু বড় হলেই জায়গাও একটু বড় বড় করে দিতে হবে। এবং পানির পাত্র যেখান দিবেন, পানির পাত্রটা যেন একটু উঁচুতে থাকে, সেই ব্যবস্থা করবেন। দেখুন, আমরা ইটের ওপরে দিয়েছি, পটগুলো উঁচু করে দিলে পানিগুলো পরিষ্কার থাকে, ময়লা আবর্জনা পড়ে না। একটা বিষয় সবসময় খেয়াল রাখবেন, পানি যত পরিষ্কার দিবেন মুরগির বাচ্চাগুলো তত সুস্থ থাকবে। তো মুরগি সুস্থ রাখার জন্য অবশ্যই আপনাকে পরিষ্কার পরিচ্ছন্নতা করে পানি দিতে হবে। তো বন্ধুরা, চলুন মূল বিষয়ে আলোচনা করা যাক। 5 দিন বয়সে ভ্যাকসিন দেওয়ার পরে, রানীক্ষেত ভ্যাকসিন দেওয়ার পরে 6 দিন বয়সে মুরগির এডি ভিটামিন দিতে হবে। 5 থেকে 10 লিটার পানিতে 1 সিসি করে দিতে হবে। এটা সকালে অথবা রাতের পানিতে দিতে হবে। এরপরে যে মেডিসিনটি দিবেন, সে মেডিসিনটা হলো ভিটা X অথবা ভিটা 3, 2 লিটার পানিতে 1 সিসি করে দিতে হবে। সকালের পানিতে দিলে সবচেয়ে ভালো হয়, এবং বিকালে, দুপুর থেকে বিকালে যে পানিটি খাবে, এই পানিতে দিতে হবে জিঙ্ক। তো বন্ধুরা, ভিটা 3 অথবা ভিটা X অবশ্যই দিবেন। অনেক সময় দেখা যায় বাচ্চা খড়া লেংড়া হয়ে যায়, আমরা যেটাকে বলি প্যারালাইসিস, প্যারালাইসিস হয়ে যায়, হাঁটতে চলতে পারে না। তো এই ভিটা 3 দিলে এটা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, এজন্য আপনারা ভিটা 3 অবশ্যই দিবেন। তো 7, 8, 9 এই 3 দিন এই ওষুধটা খাওয়াবেন। এরপরে 10 দিন বয়সে মুরগির বাচ্চাগুলোকে গাম্বুরা ভ্যাকসিন দিতে হবে। তো গাম্বুরা ভ্যাকসিন বাচ্চাগুলোকে ধরে ধরে একটা একটা করে চোখে দিতে হবে, 1 ফোঁটা করে। তো আরেকটি বিষয় বলতে ভুলে গেছি, যে যেদিন যে ভ্যাকসিনই দেন না কেন, ওই দিন সকালের পানিতে এডি দিবেন, 5 থেকে 10 লিটারে 1 সিসি সকালের পানিতে দিবেন। এই ভিটামিনটা দিলে ভ্যাকসিনের কার্যকর ক্ষমতা অনেক ভালো হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। পরবর্তী 10 থেকে 20 দিন বয়স পর্যন্ত কি মেডিসিন খাওয়াবেন, কীভাবে খাওয়াবেন, এই বিষয়ে আলোচনা করব। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।